হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রীপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খুব বড় করব না, ছোটোখাটো ব্লগ করব, কারণ এখন বাজে হচ্ছে 7:30। তো 7:30 থেকে রাত্রি পর্যন্ত যেটুকুনি যা হবে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সব বন্ধুরা আশা করি খুব ভালো আছে, আমি আশা করি সবাই যাতে খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর আমার গুরুজন যারা রয়েছে তাদেরকে আমি জানাই খুব ভালোবাসা, তারাও খুব সুস্থ থাকো আর আমার ভিডিও এইভাবেই দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে সন্ধেবেলা, এখন বাড়ি এলাম অফিস থেকে। তো এখন আমি একটু বানাচ্ছি হচ্ছে চা, র চা বানাবো, ঠাকুমা খাবে, আর আমার জন্য বানাবো একটু কফি। তো চলো তোমাদেরকে দেখাই সেটাই, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে বসিয়ে দিয়েছি র চা, আর এদিকে দুধ গরম হচ্ছে, তো এখানে আমি কফি বসাবো। দেখো পুরো জমে পাথর হয়ে গেছে, মানে সত্যি মানে শীতকাল পড়লে যে কি হয় কি বলবো। তো চলো একটু চা করে ঠাকুমাকে দিয়ে দিই আগে, তারপরে আমিও চা খাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছো কফি নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই কফি, গরম গরম কফি। তো এই যে আমার ঠাকুমা, দেখো চা খাচ্ছে, তো চলো আমিও খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো কফি নিয়ে নিয়েছি, তো চলো একটু গরম গরম কফি খেয়ে নিই, কারণ অফিস থেকে এসে না প্রচণ্ড ঠান্ডা, যা ঠান্ডা পড়েছে কলকাতায় মানে এই ফার্স্টবার। তো চলো কফি খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটু মাছের ঝাল করছি, এই যে দিয়ে দিলাম কালো জিরে আর একটু আলু ভেজে নিয়েছি, আর এখানটায় রান্না করে নিচ্ছি একটুখানি, কারণ দুজন মানুষ আমরা। তো চলো মাছের ঝালটা করে নিই, আর এখানে একটু পেস্ট করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি, তাহলে হচ্ছে ওর ঝোলটা হচ্ছে গ্রেভি হবে। এটা কড়াইতে দিয়ে দিই, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে সেই জন্য। চলো মাছটা রান্না করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো মশলাটা দিয়েছি, তাকে ভালো করে আগে একটু কষিয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হবে ততক্ষণ ভালো করে এটাকে আগে করতে হবে, ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ বাটাটা রয়েছে, সেটা ভেজে নিই, তারপরে রেগুলার যে মশলাটা মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবার মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের আগে ভিডিও দিতে ভুলে গেছিলাম। তো মাছের ঝাল করেছি সেটাই খাচ্ছি, আর সঙ্গে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা ঢুকে গেছি কম্বলের ভেতরে, প্রচণ্ড ঠান্ডা, আর লাইট অফ করে দিয়েছি। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। তো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে তো পুরো অন্ধকার হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখো এমনি কালো মানুষ আরও ভূত ভূত লাগছে না? তো চলো টাটা, বাই বাই।